আপনার সবাই শায়খ আহমদ হুজুরের নাম শুনছেন না? শুনছেন আপনার সবাই? একজন বড় স্কলার বাংলাদেশে, উনি ওই রিসেন্টলি দেখবেন ফেসবুকে, আপনারা মুরব্বীরাও দেখবেন, যুবকরাও দেখবেন, ছোট্ট একটা বক্তব্যের ক্লিপ অনেক বেশি এটা বলতে গেলে ভাইরাল হয়েছে। উনি বললেন, সবরের কথা বলবো এখানে আর কি, জন্য বলতেছি যে উনি একটা মেডিকেলে ভর্তি হয়েছেন ট্রিটমেন্ট করার জন্য, একটা পার্সোনাল সমস্যা হয়েছে না, তো উনি খুব টেনশন যে এই মনে হয় আমার জীবন শেষ, আমি হয়তো মারা যাব। তো মেডিকেলের সব ডাক্তার যারা আছে, ভিআইপি যারা আছে, সবাইকে নিয়ে আসছে যে আপনারা আমার ডানে বামে থাকবেন, কেউ কোথাও যাবেন না, আমি খুব টেনশনে আছি, খুব হতাশা কাজ করছে, সব ডাক্তার এখানে চলে আসছে। তো উনি বলছেন যে দুইজন নার্স, নার্স নাকি ছেলে হয় না মেয়ে হয়, মেয়ে, দুইজন নার্স পর্দার বাহিরে কথা বলছে, আচ্ছা এই হুজুরটার কি হয়েছে? তো আরেকজন নার্স বলছে, হুজুরটার এই 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 রোগ হয়েছে। তো এই নার্সটা এমন হাসাহাসি শুরু করছে, বলছে কি এই রোগের জন্য হুজুর এত ভয় পাচ্ছে, এত ডাক্তার নিয়ে চলে আসছে? তো হুজুর বলতেছে যে আমাকে মানুষ ট্রিটমেন্ট করে যে শক্তি দিতে পারে নাই, ওই মেয়ের সামান্য এই কথায় আমি আমার সবর শক্তি এত বেশি বেড়ে গেছে যে আমার ভিতরে সব ভয় দূর হয়ে গিয়েছে। সুমাল পড়লেন না? ধৈর্য লাগে, কথার মাঝে একটা ক্যাপাসিটি আছে, একটা কোয়ালিটি আছে, যখন মানুষ কথা বলতে পারে, আমাদের দেখবেন এক একটা কথা যুবকদের এতটা জীবন পরিবর্তন হয়ে যায় যে যুবক সুইসাইড করার থেকে আবার কাম ব্যাক করে ফিরে চলে আসে, ঠিক না? তো ধৈর্য লাগবে, অসুস্থ হলে সবর ছাড়া কোনো উপায় নাই, আর মাঝে মাঝে মিথ্যা অপবাদ আসলে ধৈর্যের দরকার আছে না নাই? আরেকটা বিষয় শেষ কথা বলছি, এটা আমার শেষ ওয়াজের চ্যাপ্টার, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, এবং সবচেয়ে বড় নিয়ামতের বিষয় হচ্ছে আমার ফুসফুসে একটু সমস্যা ধরা পড়ছে, একটু সমস্যা, ডাক্তার বলেছে আপনার কথা বলা যাবে না, কথা বলা নিষেধ, বাট আমি বলেছি আমার জীবন থাকতে ইসলামের কথা আমি বলছি, আমরণ আমি বলেই যাব, ঠিক কিনা যুবকের? আমাকে বারবার উনি বলেছেন আপনার কথা বলা নিষেধ, এবং সত্যিই আমার কণ্ঠে প্রচণ্ড সমস্যা, প্রায় 7 থেকে 10 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে কাশি, আর আমি বাই বার্থ হাঁপানির রোগী, অ্যাজমার নাম শুনছেন আপনারা সবাই, কিন্তু আপনি আমার ওয়াজ শুনলে বুঝবেন না যে আমি এত বড় রোগী, কারণ কি জানেন, এই যে ভালোবাসাটা আছে না, এই ভালোবাসা হচ্ছে আমার জন্য বিশাল একটা শক্তি, দিস ইজ দ্য পাওয়ার, এটাই শক্তি আমার, এবং আল্লাহর রহমত আছে, আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, কারণ আলহামদুলিল্লাহ।